অন্যান্য সাধারণ পড়ুয়াদের সঙ্গে একই সাথে দিব্যাঙ্গদের পড়াশোনার করার ব্যাপারে সচেষ্ট শিক্ষা দপ্তর। এক্ষেত্রে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন রাজ্যের চারটি স্কুলকে মডেল হিসাবে বেছে নেওয়া হয়েছে বলে জানালেন এলিমেন্টারি স্কুল এডুকেশনের অধিকর্তা। পাশাপাশি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে স্বস্তির কথা শোনালেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। মঙ্গলবার আহত সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিবের উপস্থিতিতে উভয় অধিকর্তা এই তথ্য পেশ করলেন। কার্যত রাজ্যে বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি পর্ব চলছে। বিশেষত বর্তমান রাজ্য সরকার শিক্ষার উন্নয়নে অধিক সচেষ্ট। এই অবস্থায় নতুন নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরও উন্নয়নের পাশাপাশি গতিশীল করার ব্যাপারে আগ্রহী শিক্ষা দপ্তর। এর মধ্যে অন্যান্য সাধারণ পড়ুয়াদের সঙ্গে একই স্কুলে দিব্যাঙ্গদের পড়াশোনা করার ব্যাপারে উদ্যোগী হল শিক্ষা দপ্তর। এরই অঙ্গ হিসাবে সক্ষম ত্রিপুরা প্রকল্পের মাধ্যমে এলিমেন্টারি স্কুল এডুকেশন দপ্তর অন্যান্য সাধারণ পড়ুয়াদের সঙ্গে একই স্কুলে দিব্যাঙ্গদের পড়াশোনা করার ব্যাপারে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর জন্য প্রাথমিক অবস্থায় বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন রাজ্যের চারটি স্কুলকে মডেল হিসাবে বেছে নেওয়া হয়েছে বলে জানালেন এলিমেন্টারি স্কুল এডুকেশন দপ্তরের অধিকর্তা চান্দিনী চন্দ্রন। মঙ্গলবার মহাকরণে শিক্ষা দপ্তরের সচিব সরবিন্দ চৌধুরীর উপস্থিতিতে আহত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন। हमारा स्कूल एजुकेशन दफ्तर का कुछ कुछ एक्सिस्टिंग स्कीम्स और नया इनिशिएटिव्स के बारे में बात करना चाहती हूँ। शिक्षा में एक प्रैक्टिस है कि जो बच्चा स्पेशल नीड्स वाला है, दिव्यांगन है, डिफरेंटली एबल है, उनको एक स्कूल में पढ़ाई होता है और बाकी बच्चों का स्कूल पढ़ाई अलग स्कूल में होता है। वहाँ पे एक डिविशन है, ब्लाइंड स्कूल है, डेफ स्कूल है, वहाँ पे बच्चा पढ़ते हैं और जो बच्चा दिव्यांगजन नहीं है वो नॉर्मल स्कूल्स में जाते हैं। तो नेशनल एजुकेशन पॉलिसी बोलते हैं कि हर स्कूल को हम लोग इंक्लूसिव करना चाहिए। जैसे सब बच्चा एक साथ पढ़ने से दिव्यांगजन अच्छे से सोसाइटी को इंटीग्रेट कर सकते हैं, सोसाइटी में इंटीग्रेट हो सकते हैं और जो भी बच्चा उनके साथ पढ़ते हैं वो लोग भी सेंसिटिव होके सिटीजनरी बनेगा। तो इसलिए सक्षम त्रिपुरा करके हम लोग एक स्कीम बनाया था, उसमें स्पेशल एजुकेटर स्कूल्स में जाके पढ़ाई करवाते थे एंड इट हैज हैड ट्रेमेंडस बेनिफिट्स। उसका बेनिफिट देख के हम लोगों को लगा कि ऐसा कुछ मॉडल स्कूल्स बनाना है जिसमें हर क्लास के लिए एक एक स्पेशल एजुकेटर है। 1 to 12 स्टैंडर्ड है तो 12 स्पेशल एजुकेटर्स है और उसका पूरा इंफ्रास्ट्रक्चर जो भी CWSN के लिए चाहिए, रैंप है, ब्लाइंड वॉक है, जो फैसिलिटीज है इंफ्रास्ट्रक्चर वाइज वो है। उसके साथ साथ टीचिंग लर्निंग के लिए जो भी मटेरियल्स चाहिए, डिसेबिलिटी जो भी हो उनका, डिसेबिलिटी डेफनेस हो सकता है, ब्लाइंडनेस हो सकता है, डिसलेक्सिया हो सकता है, जो भी हो उनको उनका बेस्ट पोटेंशियल में पढ़ाने के लिए जो टीचिंग लर्निंग मटेरियल चाहिए वो भी वो स्कूल में रहेगा। तो हम लोग चार स्कूल्स को अभी सेलेक्ट किया है, चार विद्याज्योति स्कूल्स को सेलेक्ट किया है मॉडर्न इंक्लूसिव स्कूल बनाने के लिए। खुदराम बसु इंग्लिश मीडियम स्कूल वेस्ट त्रिपुरा, किरी विक्रम इंस्टीट्यूशन गोमती, कभी नसरुल विद्या भवन खोवाड़ और पद्मपुर HS स्कूल नॉर्थ त्रिपुरा। পাশাপাশি বর্তমানে কলেজে ভর্তি পর্বে আসার বার্তা দিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। একই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সর্বমোট 27,761টি আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে প্রথম পর্বে 11,932 জনের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন এবং দ্বিতীয় পর্বে 7,809 জনের মেধা তালিকা তৈরি করা হয়েছে। এমনকি প্রত্যেক আবেদনকারীর ভর্তি হওয়ার ব্যাপারে কোনো সমস্যা হবে না বলে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সাংবাদিকদের স্পষ্ট ভাষায় জানিয়েছেন। রাউন্ড আমরা পাবলিশ করেছি এবং সেই পাবলিকেশনে 7,809 জন স্টুডেন্ট মেরিট লিস্টে এসেছে। এই প্রসেসটা চলবে 13 তারিখ অবধি। 14 তারিখ থেকে আমরা স্পট অ্যাডমিশনে যাব এবং সেই স্পট অ্যাডমিশনে যার যার কলেজে যারা থাকবে, খুব কম সংখ্যক থাকবে, এই অ্যাডমিশন প্রসেসটা এখন কন্টিনিউ, এটা শেষ হয়ে গেলে এবং তারা প্রত্যেকটা কলেজে গিয়ে তাদের সাবজেক্ট অনুযায়ী, কলেজের অ্যাভেলেবল সাবজেক্ট অনুযায়ী ভর্তি হয়ে যাবে। আমি আশা রাখছি অনলাইন প্রসেসের মাধ্যমে সবগুলি যে অনার্স সাবজেক্টগুলি সেগুলি অলরেডি পূর্ণ হয়ে যাবে এবং তারপরে যে পাঁচ সাবজেক্টগুলি পূর্ণ হয়ে যাবে এবং বাকিগুলি
পাঁচ সাবজেক্টের যারা বিশেষ করে আট সাবজেক্ট রয়েছেন তারা তাদের সুযোগ মতো তাদের কলেজে অ্যাপ্লাই করবেন, সিট অ্যাভেলেবল থাকলে সেইগুলি তারা ভর্তি হতে পারবেন। আমাদের উদ্দেশ্য একটা ছাত্র যারা ক্লাস টুয়েলভ পাস করেছে তাদের আমরা কলেজের বাইরে রাখবো না এবং সবাইকে আমরা একটা না একটা কলেজে আমরা ভর্তি করবো। এলিমেন্টারি স্কুল এডুকেশন দপ্তর সাধারণ পড়ুয়াদের সাথে দিব্যাঙ্গদের একসঙ্গে পড়াশোনা করার ব্যাপারে যে উদ্যোগ গ্রহণ করেছে তা একদিকে যেমন প্রশংসনীয় তেমনি চ্যালেঞ্জিং বলে শিক্ষাবিদ মহলের অভিমত। পাশাপাশি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা যে আশার কথা শোনালেন তা সংশ্লিষ্ট পড়ুয়াদের স্বস্তি প্রাপ্তির ক্ষেত্রে আশানুরূপ বলে শিক্ষাবিদ মহলের ধারণা। তবে পুরো ভর্তি প্রক্রিয়া অনতিবিলম্বে তথা নির্ধারিত সময়ে সম্পন্ন করাটা বাঞ্ছনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।